নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 17/4/2021 ব্যাংক মার্চ টু হওয়ার জন্য, অর্থাৎ একাধিক কিছু ব্যাংক রয়েছে তারা ব্যাংকের সংযুক্তিকরণের জন্য এখনও বেতন হয়নি মাদ্রাসা শিক্ষক মহাশয়দের অ্যাকাউন্টসের। তো আসুন দেখে নিই বিস্তারিত কী রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। দেখুন, ব্যাংক সংযুক্তিকরণের সুফল, এখনও বেতন পাননি মাদ্রাসা শিক্ষকদের অ্যাকাউন্টস। আশঙ্কা পার হয়ে গেলেও মার্চ মাসের বেতন পাবেন না এমনটা বিশ্বাস করতে পারছেন না ডায়মন্ড হারবারের মহকুমা নন এসএসএ মাদ্রাসার বহু শিক্ষক অশিক্ষক কর্মীরা। সাধারণত মাস পয়লা বেতন পেয়ে অভ্যস্ত শিক্ষক এবং সরকারি কর্মীরা আর্থিক বছরের শেষ মাসে অর্থাৎ মার্চের বেতন পেতে এপ্রিলের প্রথম সপ্তাহে দু এক দিনের এদিক ওদিক হতে পারে। কিন্তু তাই বলে এপ্রিলের তৃতীয় সপ্তাহ শুরু হওয়া সত্ত্বেও বেতন হাতে না পেয়ে কার্যত হতাশায় মাদ্রাসার বহু শিক্ষক। কেন্দ্রীয় সরকার ও রিজার্ভ ব্যাংকের নীতি নির্ধারণের ফলে বহু ছোটো ছোটো ব্যক্তিগুলিকে মানে ব্যাংকগুলোকে সংযোগকরণ করা হয়েছে, যেমন ইউবিআই সহ বেশ কিছু ব্যাংক মিশে গিয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে, এবং আইএফএসসি কোডে পরিবর্তন হয়েছে। সার্বিকভাবে যদি আইএফএসসি কোড কর্মীদের স্যালারি পোর্টালে আপডেট করে দেওয়া হতো তাহলেই সমস্যা হতো না। অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক সূত্রের খবর, মার্চে বেতনের জন্য নির্ধারিত সময়ে পদক্ষেপ করা হয়েছিল কিন্তু ট্রেজারি তার নিজস্ব অর্ডার দেরি করেছে, এবং তবে এসএমএসে সংযুক্তিকরণ হয়নি এমন গ্রাহকদের বেতন ইতিমধ্যে মিটে গিয়েছে, মানে এসএসএ সংযুক্তিকরণ হয়নি এরকম। বাকিদের খুব শীঘ্রই বেতন হয়ে যাবে বলে জেলা বিদ্যালয় দপ্তর কর্তৃক আশ্বস্ত করা হয়েছে, কিন্তু কবে তা স্পষ্ট নয়। মাদ্রাসা শিক্ষক নেতা আবু সুফিয়ান পাইক বলেন, রমজান ও পয়লা বৈশাখের ন্যায় উৎসবের আনন্দ অনেকের কাছে ফিকে হয়ে গিয়েছে বেতন না মেলার কারণে, তাই জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তাহলে দেখলেন, এখনও পর্যন্ত কিন্তু মার্চ মাসের বেতন ঢোকেনি, এদিকে এপ্রিলের তৃতীয় সপ্তাহ চলে এলো। তো মার্চের এই ব্যাংক সংযুক্তিকরণের ফলেই এটা কিন্তু প্রবলেম হয়েছে। সেই আপডেটটা এখানে রয়েছে, সেই আপডেটটা আমি শেয়ার করলাম। তো ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তবে কিছুদিনের মধ্যে ঢুকে যাওয়ার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়ারই কিন্তু আশ্বাস দিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। ধন্যবাদ, ফিরে আসছি পরের আপডেট নিয়ে।